হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আমার ব্লগে তোমাদের জানাই সকলকে স্বাগত। আজ হচ্ছে অরিনের অন্নপ্রাশন, তাই মা আর আমি সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি। আর তোমরা তো জানোই আমার কিন্তু রেডি হয়ে একদম ওয়েট করতে ভালো লাগে না, তাই টুবাইদের বাড়িতে যাচ্ছিলাম। যেতেই কাকিমা বললো আগে সকালে টিফিনটা সেরে নে, তাই চলে গেলাম কমিউনিটি হলে। এবার চলে আসলাম টুবাইদের বাড়িতে, এদিকে ব্যান্ড পার্টিটা সব রেডি। এদিকে ছোটোবা বলছে এদিক ওদিক ক্যামেরা না করে আমাকে একটু ফোকাস কর। এদিকে টুবাইও রেডি। আগের দিন যে কুলো সাজানো হয়েছিল সেই কুলো নিয়ে ট্যাবলেট ঠাম্মা আমরা সবাই মিলে জল সইতে বেরিয়ে পড়লাম। আমাদের পাড়ায় যে শীতলা মায়ের মন্দির আছে সেখানে কুলো নিয়ে একটু ঘোরানো হলো, তারপর জল ভরতে আমরা বেরিয়ে পড়লাম। জল ভরে আমরা চলে আসলাম, ও জল ভরে এসে আমরা ছোট্ট অরিনকে সবাই মিলে স্নান করালাম। অন্নপ্রাশনের এবার মেন রিচুয়ালস অর্থাৎ অরিনের মামা ভাত খাওয়ানো হচ্ছে। প্রথমে এখানে বাড়িতে ওকে প্রসাদ মুখে দেওয়ানো হলো, এবার কমিউনিটি হলে গিয়ে ওকে মেন আসল ভাত খাওয়ানো হবে। এবার এই ছোট্ট অরিনের সামনে টাকা, পেন আর খাতা রাখা হলো, দেখা যাক শেষ পর্যন্ত অরিন কি ধরে। শেষ পর্যন্ত অরিন কিন্তু খাতাটাকেই ধরলো। এবার চলে আসলাম আমরা কমিউনিটি হলে, আর কমিউনিটি হলে এসেই রুম ডেকোরেশনটা দেখে আমার জাস্ট ওয়াও লেগেছিল। এদিকে কাকিমা মুখে ভাতের সব জোগাড় করছিল। এবার এক এক করে সবাই এই ছোট্ট অরিনকে আশীর্বাদ করে উপহার দিচ্ছিল। এবার আমার মা অর্থাৎ অরিনের বড় মা বসে পড়লো। আমার মায়ের সাথে অরিনের বেশ খাতির ভালোই জমে উঠেছে কদিনে। আশীর্বাদ পর্ব মিটে গেলে এবার অরিনের মুখে ভাত হওয়ার পালা। তার আগে অরিনের মুখে ভাতের মেনুগুলো একবার দেখিয়ে দিই তোমাদের।
মুখে ভাত হচ্ছে দেখে টুবাইরও কিন্তু মুখে ভাতের কথা মনে পড়ে গেছিল, তাই ওর মামা আবার ওকে সেকেন্ড টাইম মুখে ভাত খাওয়ালো। আমি এই সুন্দর চেয়ারটাতে বসে সবার সাথে ফটো আর ভিডিও তুলে নিচ্ছিলাম। তখন প্রায় 3:30 বাজে। এবার আমরা চলে আসলাম খাওয়া দাওয়া পর্বে। আমাদের টেবিলে আমি আর মা, আর এদিকে বসেছিল শিবম কাকা আর ছোট মা, আর পিছে তো দেখো পিছে ওদিকে আমার বাবা হ্যালো করছে। ফার্স্টে চলে এলো লাউপালার প্লেট, গ্লাস না মিনারেল ওয়াটার। কাকিমা মাঝে এসে বলে গেল ভালো করে খাওয়ার কথা। ফার্স্টে চলে এলো ভাত, ভেজ ডাল আর ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা জাস্ট ওয়াও হয়েছিল খেতে। এরপর চলে আসলো পাবদা মাছ, তারপর ছিল পোলাও, আর তার সাথে ছিল চিকেন দো পিয়াজা, তারপর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর লাস্টে ছিল কিন্তু পান। একদম লাস্ট ব্যাচে বসে পড়েছিল কাকিমা, টুবাই, দিদা, নন্দ কাকারা সবাই, এদিকে বসেছিল সত্যম কাকারা। তুই চোখটা বুঝে খা, খুলে খাস না তাহলে ভয় পাবি। আমার এই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।